আছি। আসসালামু আলাইকুম, নবম শ্রেণী বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা ভাব সম্প্রসারণ নিয়ে গত সপ্তাহ জুড়ে আলোচনা করেছি। গত সপ্তাহে আমরা যে ভাব সম্প্রসারণটি পড়েছিলাম সেই ভাব সম্প্রসারণটি ছিল আপনি আচরি ধর্ম শিখাও অপরে। এই ভাব সম্প্রসারণটি আমরা একটু শুনতে যাচ্ছি। আচ্ছা নাফিসা বলো। না বলো স্যার, এখানে মূলত বোঝানো হয়েছে যে কথার সাথে কাজের মিল থাকা উচিত, অর্থাৎ আমরা আমাদের জীবনে ঠিক যে আদর্শগুলো পালন করে থাকি আমাদের অপরকে সেই আদর্শগুলো পালন করার জন্য উপদেশ দেওয়া উচিত। যেগুলো আমরা পালন করি না সেগুলো তাদেরকে পালন করতে বলা ঠিক না, কেননা কাউকে উপদেশ দেওয়া যত সহজ উপদেশ পালন করা তার চেয়ে অনেক কঠিন। যে উপদেশ দেয় সে যদি সেই উপদেশগুলো তার জীবনে পালন না করে তাহলে যাকে দেওয়া হচ্ছে তার কাছে সেই উপদেশগুলো গ্রহণীয় হিসেবে গ্রহণীয় হবে না। সে এগুলো তার বরঞ্চ উল্টে যে উপদেশ দিচ্ছে সেই সকলের কাছে হাসির পাত্রে পরিণত হবে। আমাদের সমাজে এখনো এরকম অনেক মানুষ আছে যারা উপদেশ দিতে খুব ভালো পারে, কিন্তু ও সকল উপদেশ তারা নিজেদের জীবনে পালন করতে অভ্যস্ত নয়, এ কারণে তারা সকলের কাছে হাসির পাত্রে পরিণত হয়ে থাকে। আজকে আমরা যে ভাব সম্প্রসারণ দুইটি পড়বো, আজকে দুইটি ভাব সম্প্রসারণ পড়বো। একটি হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গন্ধময় পূর্ণিমা চার জানে ঝলসানো রূপী, এখানে যে বিষয়টি আলোচনার বিষয়, দেখো ক্ষুধার রাজ্য মানে একজন ক্ষুধার্ত মানুষ, যেখানে সবাই ক্ষুধার্ত। বলা হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়। গদ্য হচ্ছে বাস্তব নির্ভর রচনা। আমরা বাস্তব নির্ভর যে সাহিত্যগুলো বলে থাকি সেই সাহিত্য হচ্ছে গদ্য সাহিত্য। ছোট গল্প বলো, উপন্যাস বলো, তারপর প্রবন্ধ বলো, এই যে গদ্য সাহিত্যের যে রূপগুলো রয়েছে এই রূপগুলো হচ্ছে বাস্তব এর সাথে সম্পর্কিত, বাস্তবতার সাথে সম্পর্কিত। পৃথিবীটা যেখানে ক্ষুধার্ত মানুষ বেশি যে রাতে সেখানে সবাই কিন্তু বাস্তবে মিল রয়েছে, বাস্তবতার মুখোমুখি তারা। পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, বলা হচ্ছে যখন মানুষ ক্ষুধার্ত থাকে তখন তার কাছে পৃথিবীর বাস্তব চিত্র উপস্থাপিত হয়, তখন তার মধ্যে আবেগ কাজ করে না, তখন তার মধ্যে কোনো সৌন্দর্য বোধ কাজ করে না, অর্থাৎ তখন তার একমাত্র চিন্তা তার ক্ষুধা নিবারণ করা। পূর্ণিমার চাঁদ দেখতে যতই সুন্দর হোক না কেন, একজন ক্ষুধার্ত মানুষের কাছে সেই পূর্ণিমা চাঁদের সৌন্দর্য কখনো ভালো লাগতে পারে না, কারণ তখন তার মনে হয় যে এখন আমার কিভাবে ক্ষুধাটি নিবৃত্ত হবে। তার কাছে মনে হতে পারে এই পূর্ণিমার চাঁদটি যদি এক খণ্ড রুটি হতো তাহলে এই রুটিটা খেয়ে সে নিবারণ করতে পারত তার ক্ষুধা। অর্থাৎ বোঝা যাচ্ছে যে বাস্তবতা এবং আবেগ এই দুইটি বিষয় কিন্তু এখানে উপস্থাপিত হয়েছে। এখন ক্ষুধার্ত মানুষের একমাত্র আকাঙ্ক্ষা তার ক্ষুধা নিবারণ করা, তার ক্ষুধাকে মেটানো, কি সবকিছুর মধ্যে সে এই বোধ কাজ করে কিভাবে তার ক্ষুধাটি নিবৃত্ত হবে। সৌন্দর্য বোধ তখন তার কাছে ক্ষীণ হয়ে ওঠে, এই বিষয়টি আমাদের ভাব সম্প্রসারণের মধ্যে তুলে ধরা হয়েছে। মানুষের যে সকল মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, এর প্রথমে অবস্থান করে খাদ্য। এই খাদ্য খেয়ে মানুষ ক্ষুধা নিবারণ করে, মানুষ তার ক্ষুধা নিবারণ করে। মানুষ তার ক্ষুধা নিবারণ করে থাকে এবং দেখো এই ক্ষুধা নিবারণের জন্য মানুষের যে চাহিদা খাদ্যের যে চাহিদা তা পূরণ করার জন্য
মানুষকে পরিশ্রম করতে হয় এবং খাদ্য গ্রহণ করার পর তার শরীর যে গঠন হয় তা কিন্তু আমরা জানি। তাহলে ক্ষুধা নিবারণের উপকরণ হচ্ছে খাদ্য। এই খাদ্য ক্ষুধা নিবারণের জন্য সবকিছুই মানুষ করতে পারে। পৃথিবীতে তার যত প্রয়োজন, মানুষের যত পরিশ্রম, এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে তার চাহিদা, খাদ্যের চাহিদা পূরণ করা, প্রধান উদ্দেশ্য। ক্ষুধা নিবারণ করার পর মানুষের অন্যান্য মৌলিক চাহিদাগুলোর বিষয় মানুষে ভাবতে সুযোগ পায়, ভাবার সুযোগ পেয়ে থাকে। কিন্তু যেখানে মানুষ ক্ষুধার্থ সেখানে অন্যান্য চাহিদাগুলো মানুষের কাছে গৌণ বিষয়, এটা মুখ্য বিষয়ে পরিণত হতে পারে না। কিভাবে ক্ষুধা নিবারণ করা যাবে, কিভাবে ক্ষুধা দূর করা যাবে, এই চিন্তায় সে সবসময় ব্যস্ত থাকে। চারপাশের পৃথিবী যতই সুন্দর হয়ে উঠুক না কেন, যত প্রাচুর্যময় হয়ে উঠুক না কেন, যত বিলাসিতাপূর্ণ হয়ে উঠুক না কেন, একজন ক্ষুধার্ত মানুষের কাছে এগুলো একেবারেই গণ্য বিষয়, নগণ্য বিষয়। তা মানুষ কখনোই নিজের বিবেচনায় নিয়ে আসতে পারে না, কারণ তার ক্ষুধা রয়েছে, সেই ক্ষুধার কাছে সবকিছুই তুচ্ছ। এই ক্ষুধা যখন মানুষের কাছে বড় হয়ে দাঁড়ায় তখন কিন্তু সৌন্দর্য বোধ ক্ষীণ হয়ে যায়, তখন তার সৌন্দর্য কাজ করে, সৌন্দর্য বোধ কাজ করে না। তো মানুষ, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবীতে একটি বাস্তব জায়গা, এখানে পরিশ্রম করে তার ক্ষুধা নিবারণের জন্য, জীবিকা উপার্জনের জন্য পরিশ্রম করতে হয়। কঠোর পরিশ্রম করার পর তাকে তার ক্ষুধা নিবারণ করতে হয়, তার মৌলিক চাহিদাগুলো পূরণ করতে হয়। তো যখন মানুষ তার মৌলিক চাহিদা পূরণ করতে পারে না, ক্ষুধা নিবারণ করতে পারে না, তখন তার কাছে মনে হয় যে পৃথিবীটা অর্থহীন, এই পৃথিবীর সৌন্দর্য তার কাছে অর্থহীন মনে হয়, মানুষের আবেগ অনুভূতিগুলো তার কাছে অর্থহীন মনে হয়। মানুষ যতই কবি সাহিত্যিক যারা রয়েছে তারা যেমন তার আবেগ দিয়ে, অনুভূতি দিয়ে পৃথিবীটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, তখন মনে হয় যে আসলে এই পৃথিবী তার কাছে অর্থহীন যদি তার সে ক্ষুধার্থ থাকে। রবীন্দ্রনাথ ঠাকুর যত সুন্দর করে বলেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। তার বেঁচে থাকার আকাঙ্ক্ষা রয়েছে অনেক, পৃথিবীটা তার কাছে অনেক সুন্দর, অনেক কবি কবির কাছে চাঁদ অনেক সুন্দর, চাঁদ অনেক সৌন্দর্যের বিষয়, পূর্ণিমার চাঁদ আরো সুন্দর। কিন্তু একজন ক্ষুধার্ত মানুষের কাছে এই পূর্ণিমা চাঁদের কোনো মূল্য নেই, তার একমাত্র উপকরণ হচ্ছে ক্ষুধা নিবারণের। এই ক্ষুধা পূর্ণিমার চাঁদ যদি ক্ষুধা নিবারণ উপকরণ হয় তবেই তার উপকারে আসবে। আমরা জানি বাংলাদেশে অভাব, দুর্ভিক্ষ, দারিদ্র একসময় অনেক বড় বড় ছিল, অনেক বেশি ছিল, মানুষ দুর্ভিক্ষ কবলিত হতো, উত্তরাঞ্চলের মানুষ মঙ্গা কবলিত হতো, অর্থাৎ খাদ্যের অভাব, ফসল উৎপাদন হতো না, দুর্ভিক্ষ দেখা দিত। তখন এই দুর্ভিক্ষগ্রস্ত মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য একেবারে নগণ্য বিষয়ে পরিণত হয়, হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত তখন, তখন তাদের কাছে পৃথিবীর সৌন্দর্য কখনো বড় হয়ে উঠত না। এই ক্ষুধা নিবারণের জন্য তাদের মানুষ সারা দিন ধরে কঠোর পরিশ্রম করে, শারীরিক পরিশ্রম করে, মানসিক পরিশ্রম করে, উদ্দেশ্য হচ্ছে ক্ষুধা নিবারণের জন্য অন্ন সংগ্রহ করা। সেই দুর্ভিক্ষে একজন শ্রমজীবী মানুষের পূর্ণিমার চাঁদ কখনোই বড় হয়ে উঠতে পারে না। যদি তা এক টুকরো ঝলসানো রুটি হতো তাহলে কিন্তু তার কাছে আরো বেশি আনন্দদায়ক হতো। পূর্ণিমার চাঁদটি পূর্ণিমার চাঁদ না হয়ে যদি এক খণ্ড রুটি হতো তাহলে তার ক্ষুধা নিবারিত হতো এবং সে বেশি আনন্দ অনুভব করতো, সে বেশি সুখ অনুভব করতো, শান্তি অনুভব করতো। কিন্তু এখন পেটে ক্ষুধা নিয়ে ক্ষুধার্ত থেকে সেই ক্ষুধার্ত মানে ক্ষুধার্ত থেকে ক্ষুধা নিয়ে কখনোই এই সুন্দর পৃথিবীকে সুন্দরভাবে দেখার সুযোগ থাকে না। এই কথাই বলা হয়েছে এখানে যে ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য কোনো তাৎপর্য বহন করে না। ক্ষুধা নিবারণের জন্য তার সবচেয়ে দরকার আগে খাদ্য। আর বৌদ্ধের কাঠিন্যটুকু কথা, বৌদ্ধের মধ্যে যে বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয় এটাই সে উপলব্ধি করতে পারে। কাব্যের মধ্যে যে আবেগ, যে অনুভূতি, যে কোমলতা থাকে,
তা কিন্তু সে কখনোই অনুভব করতে পারে না এবং তা তার কাছে অর্থহীন মনে হয়। বাস্তব জীবন তার কাছে অনেক সত্য, বাস্তব জীবন তার কাছে অনেক কঠোর, বাস্তব জীবন অনেক কঠিন। এই কঠিন বাস্তবতার মধ্যে সে ক্ষুধা নিবারণের জন্যই চেষ্টা করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, কারো কোনো সমস্যা আছে এই পদ্ধতি বুঝতে? নো স্যার। আচ্ছা, অর্থাৎ এখানে বাস্তব চিত্রের সাথে আমাদের আবেগের যে রূপ তা তুলে ধরা হয়েছে। পূর্ণিমার চাঁদ অনেক বিলাসী মানুষের কাছে অনেক সুন্দর একটা বিষয়, যাদের ক্ষুধার চিন্তা নেই, যাদের অর্থের চিন্তা নেই, যাদের বিলাসিতায় যারা জীবনযাপন করে তাদের কাছে পূর্ণিমার চাঁদ অনেক সুন্দর একটি বিষয়, অনেক আকাঙ্ক্ষিত একটি বিষয়। জ্যোৎস্না স্নাত রাতে যখন পূর্ণিমার চাঁদের সৌন্দর্য মানুষকে মুগ্ধ করে তোলে এবং এই সৌন্দর্যে মুগ্ধ হয়ে তারা অনেক অনুভূতি প্রকাশ করে, তাদের কল্পনা জগৎটাকে রাঙিয়ে দেয়। কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে পূর্ণিমার চাঁদ অর্থহীন, তার কাছে ক্ষুধার যন্ত্রণা অনেক বড় যন্ত্রণা। পূর্ণিমার চাঁদের যতই সৌন্দর্য থাকুক না কেন, তা ক্ষুধার যন্ত্রণার কাছে খুবই নগণ্য একটি বিষয়। আশা করি বুঝতে পেরেছ। আমাদের দ্বিতীয় যে আলোচনা হচ্ছে গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন। গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা ও আল দাওয়াতে, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। অর্থাৎ এখানে যে বিষয়টি আমরা দেখো, বিদ্যা এবং ধন সম্পদ, বিদ্যাটি মানুষ অর্জন করে বই থেকে, ধন সম্পদ মানুষ অর্জন করে পরিশ্রম করে। দুইটি জিনিসই মানুষকে পরিশ্রম করে অর্জন করতে হয়। অনেক অধ্যবসায় এবং পরিশ্রম পর, সাধনার পর মানুষ বিদ্যা এবং ধন সম্পদ অর্জন করতে পারে। গ্রন্থ বা বই হচ্ছে বিদ্যা অর্জনের মাধ্যম। বই পড়েই মানুষ বিদ্যা অর্জন করে, নিজেকে জ্ঞান, নিজের জ্ঞান ভাণ্ডারকে পূর্ণ করে তোলে, নিজেকে জ্ঞানী ভাবে, এবং সেই বিদ্যা অর্জন করার পর সে বিদ্যা ব্যবহার করে তার জীবনকে সুখী, সুন্দর এবং সমৃদ্ধ করে তুলে। একইভাবে মানুষ ধন সম্পদ অর্জন করে অনেক পরিশ্রম করে, কঠোর পরিশ্রম করে মানুষকে ধন সম্পদ অর্জন করতে হয়। মানুষ ধন সম্পদ অর্জন করে মূলত নিজের প্রয়োজন মেটানোর জন্য। যে মানুষ ধন সম্পদ অর্জন করার পর সেই ধন সম্পদ যদি অপর ব্যক্তির কাছে গচ্ছিত রাখে এবং সেই মানুষটি বিপদে পড়ার সময় যদি সেই বিপদের মুহূর্তে সেই ধন সম্পদ ব্যবহার করতে না পারে, তবে সেই ধন সম্পদের কোনো সার্থকতা নেই। একইভাবে একজন ব্যক্তি অনেক বই পড়ে, গ্রন্থ পড়ে জ্ঞান অর্জন করেছে, কিন্তু সেই জ্ঞান যদি তার বাস্তব জীবনে প্রয়োগ করতে না পারে এবং তা প্রয়োগ করে তার জীবনকে সুন্দর করতে না পারে, তবে সেই বিদ্যার কোনো মূল্য নেই। আমরা জানি আমাদের অনেক বিলাসী পরিবার রয়েছে, যে পরিবারগুলোতে দেখি যে অনেক সুন্দর সুন্দর বই সাজানো রয়েছে, লাইব্রেরি তৈরি করা হয়েছে। আমাদের ব্যক্তিকেন্দ্রিক যে লাইব্রেরিগুলো রয়েছে সেই লাইব্রেরিগুলোতে দেখো অনেক সুন্দর সুন্দর বই আমরা সাজিয়ে রাখতে দেখি আলমারিতে। এই বইগুলো যদি ব্যক্তি পড়ে সেখান থেকে অর্জিত জ্ঞান তার বাস্তব জীবনে প্রয়োগ না করে, তবে সেই গ্রন্থের কোনো মূল্য নেই। তাহলে এখান থেকে যে এক কথায় যদি আমরা বলতে চাই, তাহলে কি বলতে পারি এখানে করার যে তাৎপর্য? বলো তো দেখি। স্যার, মূলত পুঁথিগত বিদ্যা যদি নিজের জীবনে প্রয়োগ না করা হয় তাহলে তার কোনো মূল্য নেই, এবং
অর্জিত ধন যদি পরের হাতে থাকে, অর্থাৎ যদি তার নিজের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তা প্রয়োজনের সময় কোনো কাজে আসে না, এটুকু। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারছি যে বিদ্যা এবং ধন সম্পদ এর সার্থকতা নির্ভর করে মূলত প্রয়োজন মেটানোর উপর। যদি মানুষের প্রয়োজন মেটাতে না পারে, তবে সেই ধন সম্পদ এবং বিদ্যার কোনো উপকারিতা নেই বা প্রয়োজন নেই। দেখো, মানুষের, আমরা জানি মানুষের জ্ঞান অর্জনের মাধ্যম বই বা গ্রন্থ। যুগ যুগ ধরে অভিজ্ঞতা সম্পন্ন পণ্ডিত ব্যক্তিদের চিন্তা, চেতনা, বুদ্ধি, বিবেচনা, অভিজ্ঞতা তারা লিপিবদ্ধ করে রাখে, লিপিবদ্ধ করে যায় বইয়ের পাতায়, এবং তা পরবর্তী প্রজন্ম পড়ে নিজের অভিজ্ঞতাকে, জ্ঞানকে কাজে লাগায়। পৃথিবীর বিভিন্ন জ্ঞান ভাণ্ডারের সাথে পরিচিত হয় মানুষ, এবং সেই জ্ঞান অর্জন করার পর, জ্ঞান অর্জন করার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়। রাত জেগে অধ্যয়ন করে তাকে জ্ঞান অর্জন করতে হয়। বিদ্যা গ্রন্থ শুধু পরীক্ষায় পাশ করার জন্য নয়, এই বই মানুষকে জ্ঞান দান করে থাকে, জ্ঞান অর্জনের একটি বড় মাধ্যমে হচ্ছে বই। তো বই পড়ে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করবে এমনটি কিন্তু আসলে বইয়ের সার্থকতা নেই। এর মধ্যে যে সকল বইগুলো, যে সকল বিদ্যাগুলো রয়েছে, সব বিদ্যা অর্জন করার পর তা মানুষ তার ব্যক্তিগত জীবনে ব্যবহার করবে। যে জ্ঞানগুলো সে অর্জন করবে তা নিজের জীবনে প্রয়োগ ঘটাবে, যে জ্ঞানগুলো সে আয়ত্ত করবে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তার জীবনের জীবিকার ব্যবস্থা করবে, যে জ্ঞান সে অর্জন করবে সে জ্ঞান দিয়ে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবে। এটি হচ্ছে জ্ঞানের সার্থকতা। এখন বিদ্যা আমরা মানুষ অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে হলে অবশ্যই বইয়ের শরণাপন্ন হতে হবে। এই বই মানুষকে জ্ঞানী করে তোলে, বই মানুষকে পৃথিবীর সাথে পরিচয় করিয়ে তোলে, বই মানুষের অতীত বর্তমানের সেতু বন্ধন তৈরি করে। অর্থাৎ বোঝা যাচ্ছে মানুষের জীবনটাকে সুন্দর করে তোলার জন্য, মানুষের জীবনকে, মানুষকে পৃথিবীর সাথে পরিচিত করে তোলার জন্য এবং তাকে তার আলোকিত করে তোলার জন্য, ভবিষ্যৎ জীবনটাকে আরো সুন্দর করে তোলার জন্য বিদ্যার কোনো কি নেই, বিকল্প নেই। হ্যাঁ, বিকল্প নেই। অর্থাৎ মানুষকে বিদ্যা অর্জন করতেই হবে। মানে একজন মানুষ যদি তার জীবনকে সুন্দর করতে চায়, একজন মানুষ যদি তার জীবনকে সঠিক পথে পরিচালনা করতে চায়, মানুষ যদি পৃথিবীর জ্ঞান ভাণ্ডারকে নিজের মধ্যে আয়ত্ত করতে চায়, পৃথিবীর সাথে পরিচিত হতে চায়, বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চায়, তাহলে অবশ্যই তাকে বিদ্যা অর্জন করতে হবে। কিন্তু সেই গ্রন্থ থেকে বিদ্যা অর্জন করার পর একজন ব্যক্তি যদি তার জীবনে সেই বিদ্যাকে কাজে লাগাতে না পারে, সেই বিদ্যাকে ব্যবহার করে তার জীবন পরিচালনা করতে না পারে, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে তার জীবিকার ব্যবস্থা করতে না পারে, সেই বিদ্যাকে কাজে লাগিয়ে দেশের, সমাজের, রাষ্ট্রের উন্নয়ন ঘটাতে না পারে, তবে সেই বিদ্যা, পুঁথিগত বিদ্যা বা গ্রন্থগত বিদ্যা অর্জনের কোনো প্রয়োজন নেই। শুধু সার্টিফিকেট অর্জন করার জন্য বিদ্যা নয়। অর্থাৎ এখানে গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ বিদ্যা যদি তার বাস্তব জীবন প্রয়োগ না হয়, তাহলে সেই বিদ্যাকে আমরা কখনোই বিদ্যা বলতে পারি না। বিদ্যা সার্থকতা নির্ভর করবে, তা কাজে লাগিয়ে মানুষের, দেশের, নিজের উপকার সাধনের মাধ্যমে। একটা উদাহরণ দিতে পারি, একজন ডাক্তার, বাস্তব উদাহরণ দিই, ধরো একজন ডাক্তার ডাক্তারি পড়ার পর যদি রোগী রোগ নির্ণয় করতে না পারে, তাহলে সেই ডাক্তারকে তোমরা কি বলবা? অসার্থক। তাহলে সে কিন্তু তার বিদ্যাকে কাজে লাগাতে পারছে না। এখানে বিদ্যা অর্জন করার কোনো যৌক্তিকতা নেই। একজন ইঞ্জিনিয়ার যদি তার বিদ্যা অর্জন করার পর সঠিকভাবে ইমারত তৈরি করতে না পারে, তাহলে সেই বিদ্যার কোনো মূল্য নেই। তাহলে বোঝা যাচ্ছে যে বিদ্যার সফলতা বা বিদ্যার সার্থকতা নির্ভর করে তা কাজে লাগানোর উপরে। অর্থাৎ আমরা সবাই, আমরা যে বিদ্যাটি অর্জন করছি, কত সুন্দর সুন্দর কথা এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ থাকে, বড়দেরকে শ্রদ্ধা করবে,
আমরা বাস্তব জীবনে কিন্তু প্রয়োগ ঘটাই, অনেকে ঘটিয়ে থাকে, অনেকে কিন্তু দেখা যায় বড়দেরকে সম্মানই করে না, শ্রদ্ধাই করে না, ছোটদেরকে স্নেহ করবে, কখনো মিথ্যার আশ্রয় নিবে না, সব সময় সৎ পথে চলবে, অন্যায় উপার্জন করবে না। কিন্তু বাস্তবতার দিকে তাকাও, বর্তমান পৃথিবীর দিকে তাকাও, বইয়ের মধ্যে তো লেখা আছে কত সুন্দর সুন্দর কথা, অপরকে কখনোই কষ্ট দিবে না, মানুষকে বিপদে ফেলবে না, এত সুন্দর সুন্দর কথা আমরা এই পাঠ্য বইগুলোতে দেখি। অপরের সেবায় নিজেকে বিলিয়ে দিবে, নিজের ধন সম্পদ চিন্তা চেতনা মানুষের কল্যাণে কাজে লাগাবে, কিন্তু আমরা বাস্তবতার ক্ষেত্রে কি দেখতে পাচ্ছি? তাহলে পুঁথিগত বিদ্যা বা গ্রন্থগত বিদ্যা ওই সকল মানুষের জীবনে কি কোনো প্রভাব ফেলতে পেরেছে? যারা অন্যায় পথে চলে, যারা অন্যায় করে, যারা অন্যায়কে প্রশ্রয় দান করে, তারা তারা বিদ্যা অর্জন করেছে, কিন্তু সে বিদ্যার বাস্তব প্রয়োগ ঘটাতে পারেনি, ফলে দেশে এখনো কিন্তু দুর্নীতি ছড়িয়ে পড়ছে, দেশে এখনো অন্যায় সংঘটিত হচ্ছে, অপরাধ সংঘটিত হচ্ছে। অর্থাৎ যাদের মধ্যে পুঁথিগত বিদ্যা, অর্থাৎ বিদ্যা শুধু পুস্তকের ভাষাতে আছে, পুস্তকের মধ্যে আছে, গ্রন্থের মধ্যেই আছে, এখান থেকে অর্জিত জ্ঞান সে বুঝতে পারেনি, উপলব্ধি করতে পারেনি, কাজে লাগাতে পারেনি, ব্যক্তিগত জীবনে প্রয়োগ ঘটাতে পারেনি, সে বিদ্যার কোনো মূল্য নেই, এবং তার দ্বারা ব্যক্তি সমাজ দেশ কখনো উপকৃত হবে না। দুই নম্বর হচ্ছে ধন সম্পদ। মানুষের জীবনকে সুখী করার জন্য, মানুষের জীবনটাকে শান্তিময়, মানুষের জীবনটাকে সমৃদ্ধ করার জন্য, জীবন পরিচালনা করার জন্য ধন সম্পদ অবশ্যই মানুষকে অর্জন করতে হয়। মানুষের মৌলিক চাহিদা যে রয়েছে, সেই মৌলিক চাহিদা পূরণ করার জন্য ধন সম্পদের প্রয়োজন হয়। মানুষ কঠোর পরিশ্রম করে, মানে হাড় ভাঙা পরিশ্রম করে, আমরা যদি বলি মাথার ঘাম পায়ে ফেলে, শারীরিক এবং মানসিক পরিশ্রম করে মানে ধন সম্পদ অর্জন করে বা উপার্জন করে, সেই ধন সম্পদ সে নিজের প্রয়োজনের জন্য উপার্জন করে। মানুষ যখন তার প্রয়োজন মেটাতে পারে সেই ধন সম্পদ দিয়ে, এবং তার বিপদের সময়, তার জীবন পরিচালনার সময় যখন সে ধন সম্পদকে ব্যবহার করতে পারে, তখনই কিন্তু তা তার জীবনের সার্থক হিসাবে বিবেচিত হয়। কিন্তু ধন সম্পদ অর্জন করার পর যদি অন্যের কাছে জমা দেওয়া হয় বা অন্যের কাছে রাখা হয়, কিন্তু একজন ব্যক্তি বিপদে পড়ার সময়, পড়ার পর অথবা প্রয়োজনের মুহূর্তে সেই ধন সম্পদ ব্যবহার করে যদি তার প্রয়োজন মেটাতে না পারে, বিপদ থেকে উদ্ধার হতে না পারে, তবে সেই ধন সম্পদের কোনো সার্থকতা নেই। অর্থাৎ বোঝা যাচ্ছে অন্যের কাছে গচ্ছিত সম্পদ, অন্যের কাছে রক্ষিত ধন সম্পদ মানুষের প্রয়োজন মেটাতে পারে। অনেক মানুষ অনেক জমি জামা অর্থ বিত্ত সংগ্রহ করে বা উপার্জন করে নিজের প্রয়োজন মেটানোর জন্য, কিন্তু সেই নিজের ধন সম্পদ যখন অন্যের হাতে থাকে বা অন্যের কাছে থাকে, নিজের প্রয়োজনের সময় যদি তা না ব্যবহার করতে পারে, তবে তা কখনোই মানুষের জীবনে সার্থক হিসেবে বিবেচিত হবে না। অন্যের কাছে থাকা ধন সম্পদ এবং বইয়ের পাতায় রক্ষিত জ্ঞান কখনোই মানুষের জীবনে সুফল বয়ে নিয়ে আসতে পারে না, সার্থক করে তুলতে পারে না। অর্থাৎ বোঝা যাচ্ছে বই শুধু পরীক্ষার জন্য নয়, আর ধন সম্পদ অন্যের হাতে রক্ষিত বা গচ্ছিত রাখার জন্য নয়। অর্থাৎ আমরা যদি তা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারি এবং তা ব্যবহার করে বা প্রয়োগ করে নিজের জীবনকে সুন্দর, সুখী এবং সমৃদ্ধ করে তুলতে পারি, তবে সার্থক হবে আমাদের অর্জিত বিদ্যা, আমার সার্থক হবে অর্জিত ধন সম্পদ। কারো প্রশ্ন থাকলে বলতে পারো। টিউটোরিয়াল পরীক্ষার খাতা দেয়া হচ্ছে জানো? জি স্যার। আর টিউটোরিয়াল পরীক্ষার খাতা এবং প্রশ্ন দেয়া হচ্ছে, তোমরা এগুলো নিয়ে যাবে, এবং অবশ্যই নিজেদের পড়াশোনার ধারাবাহিকতা রক্ষার জন্য প্রতিদিনের যে পাঠ, প্রতিদিনের যে পাঠ পরিকল্পনা আমরা তোমাদেরকে দিয়ে থাকি, সেই পাঠ পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করবে, এবং পরীক্ষার যে শিডিউল আমরা দিয়েছি সেই শিডিউল অনুযায়ী পড়াশোনা করবে, কখনোই অবহেলা করবে না, সময়কে অপচয় করবে না, কারণ সময়ের অনেক দাম। একটি কথা প্রচলিত আছে, সময় এক ফোঁড়,
অসময়ে দশফোর, যদি তুমি সময় মতো পরিশ্রম না করো অন্য সময় তার 10 গুণ পরিশ্রম করেও সফলতা অর্জন করতে পারবে না। অতএব আমরা অবশ্যই তোমরা প্রতিদিনের পাঠ প্রতিদিন আয়ত্ত করবে। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আর কারো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন নাই স্যার। ঠিক আছে, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।